রামময় হয়ে পড়েছে সমগ্র দেশ। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হবল অধীর অপেক্ষারে বাদ চাই রয়েছে দেশবাসী। ব্যস্ততা বাড়িছে রাম জন্মভূমিতো। দেশের ভিন্ন প্রান্তর পর রাম মন্দিরলে পঠিওয়া হয়েছে বিভিন্ন সামগ্রী, সীতার পিতৃগৃহ নেপালের পরাও 500 জন লোকে আনিছে বহু উপহার। অলংকারকে ধরে বাসন বর্তনলে সকল পঠিয়াই দিয়া হয়েছে অযোধ্যার জোয়ায়কলে। রাম মন্দির নির্মাণের আরম্ভণিতো নেপালের পর অনা হয়েছিল বৃহৎ আকারের হালেগ্রামের শিল। মুঠতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের বাবে তুঙ্গত প্রস্তুতি। এই সময়সত দেখিবলে পোৱা গৈছে সম্প্রীতির অপূর্ব নিদর্শনও। রামজ্যোতি আনিবলৈ অযোধ্যালৈ রওনা হয়েছে কাশীর দুগৰাকী ইসলাম ধর্মাবলম্বী মহিলা। ইফালে আগ্রার বজারত ইসলাম হিন্দু উভয়ধর্মী শিল্পী ব্যস্ত প্রাণ প্রতিষ্ঠার পাছত মাতা জানকীক পিন্ধাবলগিয়া 551 গ্রাম ওজনের পায়েল নির্মাণত। আনহাতে উত্তর প্রদেশের পরিবহন বিভাগের নির্দেশের পাছতে আগ্রার ISPT অযোধ্যা অভিমুখী প্রতীক্ষণ পাছতে লগা হয়েছে শ্রীরামচন্দ্রর মধুর ভজন। 22 জানুয়ারীত আয়োজিত অনুষ্ঠানের প্রতি লক্ষ্য রাখি চিত্রকূটর একাংশ বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী আঁকিছে কেবাখনো বিশেষ ছবি। এই ছবিসমূহ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যাত আয়োজিত অনুষ্ঠানত প্রদর্শিত হব। শ্রীরামর মন্দিরত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানলৈ রাম জন্মভূমির পর চিত্রকূটলে পঠিওয়া হয়েছে সেন্দুর। সেই সেন্দুরে সাধু সন্তসকলে চিত্রকূটর দেব দেবীসকলক আমন্ত্রণ জানাইছে অনুষ্ঠানলৈ। তার মাজতে উত্তরাখণ্ডের রামনগরের ঘন জঙ্গলত অবস্থিত মাতা সীতার মন্দিরতো আগমন ঘটিছে দূর দূরণির ভক্তর। জনশ্রুতি মতে ভগবান রামে মাতা সীতাক এড়ি দিয়ার পাছত তেও ইয়াতে আশ্রয় লৈছে, যত তেও বাল্মীকির আশ্রমত লব আর কুশক জন্ম দিছিল। প্রাণ প্রতিষ্ঠার দিনটুত সকলো অতিথি উপস্থিত হব লাগিব পুয়া 11 বজার ভিতর। প্রাণ প্রতিষ্ঠা করা হব 11:30-12 বজার ভিতর। 12:30 বজাত দেশবাসীক সম্বোধন করিব প্রধানমন্ত্রী। কেবল আমন্ত্রিত অতিথিয়েহে দর্শন করিব পারিব মন্দিরের ভিতর ভাগ। সকলোরে লগত আধার কার্ড আর নিমন্ত্রণী পত্র থাকাটো বাধ্যতামূলক। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।